গঙ্গাচড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে আমি শ্যামলচন্দ্র বাংলা বিষয়ের প্রভাষক। তোমাদের এর আগে বিলাসী গল্পটি সম্পূর্ণ করাইছি, তো তোমাদের আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে উদ্দীপক দিয়ে তোমাদের আজকে শেষ করব এই গল্পটি। তো বিলাসী গল্পে এখানে বিলাসী হচ্ছে নায়িকা এবং মৃত্যুঞ্জয় হচ্ছে এখানে নায়ক যদি বলা যায়। তো এখানে ঘটনাটা হচ্ছে বিলাসী গল্পে আমরা যে উদ্দীপকটা দিব, ওই উদ্দীপকটা আমাদের কয়েকবার কিন্তু ভালোভাবে পড়তে হবে। তা পড়লেই আমরা কিন্তু উদ্দীপক যেভাবেই আসুক আমরা সৃজনশীল প্রশ্ন আমরা দিতে পাব। তা আশা করি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা এখন দেখো যে বিলাসী গল্পে দল বেদে বেদে দল বেদে বেদের সম্প্রদায়ে আসে কুলকন্দ গ্রামে, বেদেরা সাপের খেলা দেখিয়ে লোক জড়ো করে শিকড় বিক্রি করে, তারা বলে শিকড় সাথে থাকলে সাপ কামড়াবে না। গ্রামে সহজ সরল লোক সাপুরের কথা বিশ্বাস করে শিকড় কেন। ছাত্রছাত্রীবৃন্দ তোমরা বুঝছো যে এখানে বোঝা যাচ্ছে যদি গল্পটা আমরা পড়ে থাকি তাহলে সহজেই বোঝা যাবে যে বেদে সম্প্রদায়ের লোক কিন্তু আমাদের গ্রামে দল বেঁধে চলে আসে। বিভিন্ন ধরনের এরা যে এখানে ছাউনি পেতে এরা আসে, আসে গ্রামে গ্রামে, যে সাপ একটা বিষধর সাপ গ্রামে থাকে, হয়তো সাপ ঠোকর দিলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়, সে থেকে রক্ষা করার জন্য এরা রোগ ঠকানোর জন্য কী করে যে এরা আসে এবং নিজের উপার্জন করে। তা সেটাই আর কি বলা হচ্ছে এখানে বেদের দল যখন এই কুলকুন্দ গ্রামে আসে তখন খেলা দেখায়, সে লোক জড়ো করে বিভিন্ন কলা কৌশলে তারা লোক জড়ো করে, তারা বলে যে শিকড় যদি থাকে তাহলে সাপ কামড়াবে না। তাহলে এই যে উদ্দীপকটা আছে আর আমরা গল্পটা পড়েছি যে গল্পটি বিলাসী গল্পে যে মৃত্যুঞ্জয় এবং বিলাসী, বিলাসী হচ্ছে কার সাপুরের মেয়ে আর মৃত্যুঞ্জয় হচ্ছে নাগতি মিথির, মিথির বংশ অর্থাৎ ব্রাহ্মণ বংশের ছেলে আর কি। তাই এক ইতিক্ষুড়ো ছাড়া তার কিন্তু আর কেউ ছিল না। তা সেটাই আর কি এখন আমরা উদ্দীপকে যেহেতু জানলাম, উদ্দীপকটা আমাদের মনে মনে চিন্তা করতে হবে কি বলছে এখানে। তা এখন জ্ঞানমূলক এক নম্বরে যেহেতু এক মার্ক থাকবে, তো বিলাসীর পারিবারিক পদবি কি, তা আমরা এর আগেই কিন্তু আমরা পড়ছি। তারপরে তোমাদের এই যে এক মার্ক যেহেতু সৃজনশীল প্রশ্ন বলা হচ্ছে যে পারিবারিক পদবি হচ্ছে বিলাসীর কি হচ্ছে সাপুরে, সাপুরে অর্থাৎ ওজা বলা হয় যাতে ঝাড় ফুক করে, তাহলে সাপুরে যেহেতু সাপ খেলা দেখায় পদবি হচ্ছে সাপুরে। তাহলে এখানে আর আমাদের আর কোনো অসুবিধা নেই জানার, তাহলে এক মার্ক আমাদের আর সমস্যা না হওয়ার এই কথা যদি গল্পটা জানা থাকে এবং ধারণা থাকে। এখন আমরা আসবো খ নম্বর, যেহেতু এটা হচ্ছে তোমাদের অনুধাবন, অনুধাবনটা মৃত্যুঞ্জয়ের খুড়া কেমন প্রকৃতির লোক ছিলেন, মৃত্যুঞ্জয়ের খুড়া কেমন প্রকৃতির লোক ছিলেন। তা আমরা প্রথমেই আমরা যদি জানি যে সমাজ চিত্র যদি আলোচনা করতে যাই তৎকালীন প্রেক্ষাপটে যে বাস্তব চিত্রটাই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করেছেন, যে সমাজে যে লোভ লালসা এখনো যা আছে সেই দিকটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। তা মৃত্যুঞ্জয় ছিলেন পিতৃমাতৃহীন এবং খুড়াই ছিল তার অভিভাবক। এই 20-25 বিঘা বাগানটাকে তার অর্ধেক খুড়ার এবং বাকিটা অর্ধেক যে তার সেটা কিন্তু তার এই খুড়া কি বলে বেড়াতো, যে গাঁজা খায় মদ খায় গুলি খায় আরও কত কি, তার নামে এই 2 নাম রটনা করা। তাহলে সে কেমন প্রকৃতির লোক ছিল আমরা সহজেই অনুধাবন করতে পারি, সে সৎ লোভী এবং প্রতারণার আশ্রয় প্রকৃতির এবং নিজের স্বার্থ হাসিল করার জন্যই সে এরকম আর কি সৎ প্রতারণ ধরনের প্রকৃতির লোক ছিল অর্থাৎ লোভী প্রকৃতির, এবং তাকে বিতাড়িত করার জন্যই কিন্তু সে এই কাজটি গ্রামে মানুষকে বলে বেড়াতো। তাহলে এই যে আমরা 2 মার্ক এখানে অনুধাবন, তাহলে আমরা কোথায় পেলাম যে সে কেমন প্রকৃতির লোক ছিল পুরা
মৃত্যুঞ্জয়ের খুঁড়ে ছিল লুভী শট প্রকৃতির অর্থাৎ প্রতারক, এবং একমাত্র যে তার দেখভাল করার দায়িত্ব সে দেখভাল না করে কি ভাতিজার দুর্নাম রটনা করত। হ্যাঁ, এটাই ছিল তার খুড়া। তাহলে আমরা এখানে দুর্মার মৃত্যুঞ্জয়ের খুড়া কেমন প্রকৃতির লোক ছিলেন তাহলে সহজেই আমরা পাবো। এখন আসলো প্রয়োগ, প্রয়োগটা কার সঙ্গে হবে? উদ্দীপকের সঙ্গে। আমাদের গল্পটা যে আছে গল্পটার সঙ্গে কিন্তু মিল থাকতে হবে। উদ্দীপকের বেদেদের সাথে মৃত্যুঞ্জয়ের সাদৃশ্য দেখাও। তাহলে উদ্দীপকে কি বলছে? এখানেও কিন্তু বেদের দল সাপুড়ে বলা হচ্ছে যে তারা দল বেদে গ্রামে আসে। গ্রামে আসার পরে তারা কি করে? সহসরণ লোকজন দল জড়ো করে শিকড় বিক্রি করে। তাহলে এখানে কি, এখানে যেমন বেদেদের যে জীবিকা অর্জনের সে কথাটা কিন্তু এখানে উদ্দীপকেই আসে। তাহলে কি সহজে আমরা কি আমরা মিলটা কিন্তু বিলাসী গল্পেও কিন্তু আমরা পাই না? যেমন মৃত্যুঞ্জয় কিন্তু আগে তো ছিল না সে সাপুড়ে, যখন সে এই যে সেবা শুশ্রূষা বিলাসী যে রাতের পর রাত জেগে সেবা শুশ্রূষা সুস্থ হওয়ার পরে তাকে ভালোবেসে যখন বিয়ে করে সে সময় কি সে পুরোদমে একেবারে সাপুড়ে হয়ে যায়। মৃত্যুঞ্জয়কে এখন চেনাই যায় না, মানে মাথায় পাগড়ি এবং সাপ খেলার তার যে একটা উৎসাহ সব সময় ছিল, তা সেও তখন যখন গ্রামে গিয়ে সাপ খেলা দেখায় লোকজন জড়ো করে শিকড় বিক্রি করে এভাবে অর্থ উপার্জন করে। কিন্তু আসলে যে ঘটনাটা তোমাদের জানা দরকার যে মৃত্যুঞ্জয় জানতো না যে এই যে সাপ বিক্রি করে শিকড় বিক্রি করে সাপ খেলা দেখে যে শিকড় বিক্রি করা হয় সেটা হলো প্রতনার আচ্ছা। তা বিলাসী কিন্তু বারবার সে কথাটা কিন্তু তাকে বাধা দিত, এবং দিন যদি আসতো আজকে মঙ্গলবার আজকে শনিবার এভাবেই তাকে কিন্তু ওখান থেকে সরে আসার চেষ্টা করেছেন, কিন্তু তারপরও দেখা যায় যে মৃত্যুঞ্জয় সরে আসেনি। তা মৃত্যুঞ্জয় দেখলো কি এই সাপ যে আসলে সাপ যে মানুষকে ঠোক দিলে কামড়ায় না এটার একটা কারণও আছে। সাপুড়ে করে কি যে কাজটি যে একটা লোহার শিকেই হোক অথবা তার বিষদাঁত ভাঙিয়ে দেওয়া হোক, ভেঙে দেওয়ার পরে যদি দেখা যায় যে একটা কাটি বা যে কোনো একটা যদি তার মুখে ধরা হয় তখন সে ঠোকর দেবে না, বা কয়েকদিন যদি হাড়ির মধ্যে পুড়ে রাখা হয় দেখা যাবে সে ঠোক দেবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাপুড়েদের যে ঠকবাজি অর্থাৎ যে কোনো শিকুরেই তো যখন তার সামনে ধরা হবে তখন সে ফেনা তুলবে কিন্তু ঠোক দেবে না। তার একটা মানুষের প্রতিটা জীবেরই একটা কিন্তু ভয় আছে, সেই কথাটাই কিন্তু এটা হলো প্রথমে আচ্ছা করে শিকড় বিক্রি করে অর্থ উপার্জন করা, জীবিকা নির্বাহ করা। কিন্তু এটা বিলাসী কিন্তু জানতো এবং এটাকে পছন্দ করতো না। এভাবে দেখা যায় যে এখানে একটি সহসর লোকভাবে যেভাবে সহসর লোকদের জড়ো করে শিকড় বিক্রি করা হয় সেভাবে অর্থ উপার্জন করা হয়। মৃত্যুঞ্জয় উদ্দীপকেও বেদেদের সাথে মৃত্যুঞ্জয়েরও তদ্রূপ আর কি আমরা সাদৃশ্য দেখতে পাই। মৃত্যুঞ্জয় যেমন বিক্রি করতো এখানে উদ্দীপকেও কিন্তু দেখা যায় যে শিকড় বিক্রি করে লোক জমায়েত করে সাধারণ সহসর লোকদের বিক্রয় শিকড় বিক্রি করে অর্থ উপার্জন করে। তাহলে এদিক থেকে কি আমরা কি পাই না তাদের সাদৃশ্য বা মিল খুঁজে পাই। তা এখন আমরা আসবো যে চারমার, এটা হলো প্রয়োগ। প্রয়োগ বলতে উদ্দীপকের সাথে সাথে আমাদের গল্পটার যে কি আছে সাদৃশ্য জায়গায়। এখন আমরা আসবো তোমাদের কি যে চতুর্থ স্থায়ী চিন্তন দক্ষতা, যেখানে চারমার থাকবে সমস্ত গল্পটার। বিলাসী গল্প উদ্দীপকে জনসাধারণের চিন্তা ভাবনার সাদৃশ্য দেখাও। তাহলে আমরা এখন চারমার যেহেতু আসি, তাহলে তোমাদের পূর্বে এই তিনটা যে আমরা জ্ঞানমূলক বন্ধুধামূলক আলোচনা করবো এটারই সামগ্রিক বৈশিষ্ট্যটাকে কিন্তু আলোচনাগুলো এখানে আমাদের নিয়ে আসতে হবে। যে বিলাসী গল্পে তোমাদের পূর্বেই বলছি যে বিলাসী গল্পটা কি, যে বিলাসী গল্পে যেমন মৃত্যুঞ্জয় বিলাসী তারা
ওদের বিলাসী যে বিলাসী সঙ্গে বিয়ে হওয়ার পর যে শিকড় মাখন বিক্রি করে তৎসঙ্গে ন্যাড়াও যুক্ত হয়, তারা গিয়ে ওখানে সংযুক্ত হয়ে শিকড় মাখন বিক্রি করে পুরা একেবারে বেদের সম্প্রদায় হয়ে যায়। তত উদ্দীপকে দেখা যায় যে বেদের দল যখন আসে প্রথম গ্রামে সেখানে জনসাধারণকে একত্রিত করে তাদের যে শিকড় বিক্রি করা সেই কাজটাই তারা করে। তাহলে এদিক থেকে আমরা যে সাদৃশ্য বা মিল খুঁজে পাই। তা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এই গল্পটা পড়ার সঙ্গে সঙ্গে উদ্দীপকগুলো একটু পড়লে মনে হয় তাহলে গল্পটা তোমাদের সহজ মগ্ধ হবে, তবে বই পড়তে হবে। তা ধন্যবাদ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এবার শেষ করছি।